হ্যাঁ ভাই, আজকের ভিডিওতে আপনাদেরকে ইমপ্রুভ কিছু দেখানোর ট্রাই করবো, কারণ প্রতিনিয়ত কিন্তু আপনাদের কমন কিছু দেখাই, কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আনকমন কিছু দেখানোর ট্রাই করব। তো ভাই, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনাদের ফেসবুক স্টোরিতে, ঠিক আছে, তো ফেসবুক স্টোরিতে সাধারণত কিন্তু 26 সেকেন্ডের উপরে কোনো ভিডিও আপলোড করা যায় না। সেক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার 26 সেকেন্ডের উপরে 1 মিনিট, 2 মিনিট অথবা 3 মিনিট, যত মিনিট হবে, মানে বলতে গেলে যত মিনিটই ভিডিও হোক, সেটা কিন্তু আপনার ফেসবুক স্টোরিতে আপলোড করতে পারবেন। সাধারণত কিন্তু 26 সেকেন্ডের উপরে ফেসবুক স্টোরিতে কোনো ভিডিও অ্যাড করা যায় না। তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তো 26 সেকেন্ডের উপরের ভিডিও আপনি ফেসবুক স্টোরিতে আপলোড করতে পারবেন। তো কীভাবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, এবং চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি আমার ফেসবুক স্টোরিতে যে কোনো একটা ভিডিও আপনাদেরকে প্রথমে আপলোড করে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি আমার ফেসবুক স্টোরিতে আগে 30 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই ভিডিওটা কিন্তু 30 সেকেন্ডের, এই যে এই নিচে প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 30 সেকেন্ডের ভিডিও। তো ফেসবুক স্টোরিতে কিন্তু 26 সেকেন্ডের উপরে কোনো ভিডিও অ্যাড করা যায় না। তো আমি এই ভিডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এটি পপ আপ দেখতে পারবেন। তো এখানে বলছে যে 26 সেকেন্ডের উপরে কোনো ভিডিও অ্যাড করা যাবে না। তো আপনি যত বড় ভিডিওই আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু 26 সেকেন্ড পর্যন্ত এখানে অ্যাড হবে, তারপরে কিন্তু আর অ্যাড হবে না। তো প্রথম থেকে 26 সেকেন্ড পর্যন্ত যতটুকু ভিডিও হয় ততটুকু পর্যন্ত থাকবে, এবং তারপরে যতটুকু ভিডিও থাকবে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এবার আপনারা 26 সেকেন্ডের উপরে কীভাবে ভিডিও অ্যাড করবেন সেটা দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক মেসেঞ্জারে, ফেসবুক স্টোরিতে না কিন্তু ফেসবুক মেসেঞ্জারে চলে যাবেন। আপনারা যে কোনো কারোর একটি আইডিতে চলে যাবেন। তো আইডিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি বলে একটি অপশন আছে, তো এই গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো এই গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভিডিওটা ফেসবুক স্টোরিতে আপলোড করবেন, সেটা হয় 1 মিনিট, 2 মিনিট অথবা 3 মিনিট, যত বড়ই ভিডিও হোক সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনারা যেই ভিডিওটা ফেসবুক স্টোরিতে আপলোড করবেন, ঠিক আছে, তো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই ভিডিওটা যেহেতু আপলোড করব, তো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এডিট বলে একটা অপশন পাবেন, তো এডিটে আপনারা ক্লিক করে দিবেন। এডিট করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন ইওর স্টোরি নামে একটা অপশন আছে, এই যে নিচে বাঁহাতে সাইডে আপনারা দেখতে পারবেন যে ইওর স্টোরি নামে একটি অপশন আছে। তো এই ইওর স্টোরিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এই ইওর স্টোরিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ভিডিওটা সেটা কিন্তু আপনার ফেসবুক স্টোরিতে শেয়ার হয়ে যাবে। মানে আপনার কোনো কিন্তু মানে আপনার কোনো ভিডিওটা কিন্তু কোনো কাটিং করা লাগলে না, এবং এখানে কিন্তু সেই পপ আপ মেসেজটাও আসেনি যেটা আপনাদের ফেসবুক স্টোরিতে দেখিয়েছিল আপলোড করার সময়, যেখানে দেখিয়েছিল যে 26 সেকেন্ডের উপরে কোনো ভিডিও আপলোড করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু কোনো পপ আপ আসেনি, এবং সেক্ষেত্রে কিন্তু এই ফুল ভিডিওটা কিন্তু ফেসবুক স্টোরিতে আপলোড হয়ে গেছে। তো আমি আপনাদের আপলোড হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি। তো ভাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা কিন্তু আমার ফেসবুক স্টোরিতে আপলোড হয়ে গেছে। তো এখানে কিন্তু ফুল ভিডিওটাই আপলোড হয়েছে। যদি আপনি ফেসবুক স্টোরি থেকে আপলোড করতেন সেক্ষেত্রে কিন্তু 26 সেকেন্ড ভিডিও আসতো, কিন্তু এখানে কিন্তু 30 সেকেন্ডই ভিডিও আপলোড হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক স্টোরিতে 30 সেকেন্ডের উপরে যে কোনো ভিডিও আপলোড করতে পারেন। তো কীভাবে আপলোড করবেন সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। তো যদি কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতন এতটুকুই ছিল, আশা করি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের টিসি আপডেট চ্যানেলের সঙ্গে থাকবেন। গুড বাই।